আজকে আমরা ক্রিয়া বিশেষণ ইংরেজিতে যেটা বলা হয় অ্যাডভার্ব এই নিয়ে একটু আলোচনা করব। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটি হাঁস জলের মধ্যে যাচ্ছে আর রাস্তায় একটা গাড়ি যাচ্ছে। তো হাঁস দুটো কেমন যাচ্ছে উপরে ডেসক্রিপশনটা দেওয়া আছে, মুভিং স্লোলি, ধীরে ধীরে যাচ্ছে। আর কারটা কেমনভাবে যাচ্ছে, মুভিং কুইকলি, ফাস্ট, দ্রুত যাচ্ছে। তো এখানে মুভিং এই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, মুভ করা, যাওয়া। এবং এই স্লোলি এটা কি করছে, এই ওয়ার্ডটা ভার্বকে বিশেষিত করছে যে কিভাবে যাচ্ছে না ধীরে ধীরে যাচ্ছে, কিভাবে যাচ্ছে না কুইকলি যাচ্ছে, তাড়াতাড়ি যাচ্ছে। তাহলে ধীরে ধীরে যাচ্ছে বা তাড়াতাড়ি যাচ্ছে এই ওয়ার্ডগুলো ভার্বকে বিশেষিত করার জন্য এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এবার আমরা আসবো অ্যাডভার্ব কাকে বলে। আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট মডিফাইজ অর কোয়ালিফাইজ অ্যান অ্যাডজেক্টিভ, ভার্ব অর আদার অ্যাডভার্ব অর আ ওয়ার্ড গ্রুপ এক্সপ্রেসিং আ রিলেশন অর প্লেস, টাইম, সার্কামস্ট্যান্স, ম্যানার, কজ, ডিগ্রি এটসেট্রা, দ্যাট ইজ জেন্টেলি, কোয়াইট, দেন, দেয়ার। তাহলে একটি শব্দ বা একগুচ্ছ শব্দ যেটা মডিফাই করে বা কোয়ালিফাই করে কাকে, অ্যাডজেক্টিভকে, ভার্বকে অথবা অ্যাডভার্বকে অথবা ওয়ার্ড গ্রুপকে অথবা প্রকাশ করে একটা সম্পর্ক কিসের, স্থানের বা সময়ের অথবা কি উপায়ে জিনিসটা ঘটছে, কাজটা ঘটছে, এইগুলো প্রকাশ করে অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারি নাউন বা প্রোনাউন ছাড়া যে কোনো পার্ট অফ স্পিচের বিশেষণ রূপে ব্যবহৃত হয় যে শব্দ তাকে অ্যাডভার্ব বলে। আমি আবার বলছি নাউন ও প্রোনাউন ছাড়া যে কোনো পার্ট অফ স্পিচ এর বিশেষণ রূপে ব্যবহৃত হয় যে শব্দ তাকে অ্যাডভার্ব বলে। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, যেমন উষা রানস ফাস্ট, ওয়ার্ড ফাস্ট মডিফাই দ্য ভার্ব রানস। এই ফাস্ট শব্দটি এখানে যে সেন্টেন্সের মধ্যে ভার্ব দেওয়া আছে রান, এটাকে মডিফাই করছে। তাহলে ভার্বকে যদি মডিফাই বা কোয়ালিফাই করে তাহলে সেটা হয় অ্যাডভার্ব। আবার পরের সেন্টেন্সে দেখি, দ্য স্টোরি ইজ টু লং, এখানে লং হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই টু শব্দটি কি করছে, এই অ্যাডজেক্টিভ লংকে কোয়ালিফাই করছে, দ্যাট ইজ এই টু হচ্ছে অ্যাডভার্ব। সি ড্যান্সেস ভেরি নাইসলি, এখানে নাইসলি নিজেই হচ্ছে অ্যাডভার্ব। এবার নাইসলিকে এই ভেরি শব্দটি কি করছে, কোয়ালিফাই করছে, তাহলে অ্যাডভার্বকে অ্যাডভার্ব নিজেই কোয়ালিফাই করছে। আবার পরবর্তী, দ্য ইঞ্জিনিয়ার ওয়েন্ট অল ওভার দ্য ব্রিজ, ওয়ার্ড অল মডিফাই দ্য প্রিপোজিশন ওভার, এখানে এই প্রিপোজিশন ওভারটাকে কি করছে, অল ওয়ার্ডটা এখানে মডিফাই করছে, যে কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব। আবার দেখে নিই, ইউ লাভ জাস্ট বিকজ আই ডু, ওয়ার্ড জাস্ট মডিফাই দ্য কনজাংশন বিকজ, এখানে এই কনজাংশন বিকজ এটাকে এই জাস্ট ওয়ার্ডটি কি করছে, মডিফাই করছে, যে কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে কনজাংশনকে বা প্রিপোজিশনকে বা অ্যাডভার্ব নিজেকেই বা ভার্বকে বা অ্যাডজেক্টিভকে যদি কোয়ালিফাই করে বা মডিফাই করে তাহলে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? নেক্সট দেখব ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু অ্যাপ্লিকেশন, প্রয়োগ অনুযায়ী অ্যাডভার্বকে কয় ভাগ ভাগ করা আছে, তিন ভাগে, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট
interrogative. Independent kunglu? Certainly, fast, probably, quite, gradually, slowly, extremely. A word glow independent can. A adverb glow nischoyota ba anischoyota. সম্ভাবনা প্রভৃতি নানাবিধ অর্থ প্রকাশ করে সেন্টেন্সের। এগুলো কখনো আগে বসে বা কখনো মাঝে বসে বা কখনো শেষে বসে, কি করে সেন্টেন্সটাকে মডিফাই করে। আবার ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব কোনগুলো? হোয়েন, হোয়েন এভার, হোয়ার, হোয়ার এভার, হোয়েদার, হাউ, হোয়াই, হোয়ারিং, হোয়াই, এইগুলো কেন? এই অ্যাডভার্বগুলো কি করে? সম্পর্ক স্থাপন করে, টু রিলেট, বা সংযোজক স্থাপন করে, কোঅর্ডিনেট। এগুলো কি করে? দুটো সেন্টেন্সের মধ্যে কোঅর্ডিনেট করে বা কোঅর্ডিনেট করে। আর লাস্ট হচ্ছে ইন্টারোগেটিভ, হোয়ার, হোয়াই, হাউ, হোয়েন, এগুলো দিয়ে প্রশ্ন করতে এই অ্যাডভার্বগুলোর প্রয়োগ ঘটে। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু ফাংশন। এবার কার্যাবলী অনুযায়ী অ্যাডভার্বকে কয় ভাগে ভাগ করছে? ছ ভাগে। সেখানে কি দেখছি? অ্যাডভার্ব অফ টাইম প্রথমে দেখতে পাচ্ছি। অ্যাডভার্ব টাইম, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, নাও, দেন, বিফোর, সিন্স, অ্যাগো, অলরেডি, অলওয়েজ, সেলডম, অফেন, ওয়ান্স, টুয়াইস, এগেইন, সুন, লেট, আফটার ওয়ার্ডস, টুডে, টুমোরো, ডেলি, আর্লি, ফর্মালি, ফ্রিকুয়েন্টলি, এটসেট্রা। এখানে অ্যাডভার্ব অফ টাইমের ক্ষেত্রে হোয়েন, হাউ লং, হাউ অফেন, এই প্রশ্নগুলির জবাবই সবসময় নির্দেশ করে এই অ্যাডভার্বগুলো। ইউ কেম লেট, তাহলে তুমি কখন এসছো না দেরি করে এসছো? ইউ কেম লেট, তাহলে লেটটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। দ্য ট্রেন অ্যারাইভড আর্লি, ট্রেনটা আগেই অ্যারাইভ করে গেছে, তাহলে অ্যারাইভটাকে কোয়ালিফাই করছে আর্লি ওয়ার্ডটা, যে কারণে এটা অ্যাডভার্ব এবং এটা অ্যাডভার্ব অফ টাইম প্রকাশ করছে। নেক্সট আমরা দেখি অ্যাডভার্ব অফ প্লেস, হেয়ার, নিয়ার, নেক্সট ডোর, হাইবার, নাইবার, নিয়ার বাই, আউট অফ ডোরস, অ্যাবরড, ইংল্যান্ড, হিন্স, অ্যাহেড, লোকালি, বেংস, ওভারহেড, এটসেট্রা। এখানে আমরা যদি হোয়ার বা হোয়ার ফ্রম এই প্রশ্নগুলির জবাবে কীভাবে স্থান নির্দেশ করবে, যে কাম হেয়ার, এখানে এসো, তার মানে কি স্থান নির্দেশ করছে যে এখানে এসো, তাহলে আবার ভাবকে এখানে হেয়ারটা কোয়ালিফাই করছে, যে কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট আসবো অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার কি হয়? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে নর্মালি অ্যাডভার্ব অফ ম্যানারগুলো হয়। ব্যাড, ব্যাডলি, বেড, বেডলি, ক্রুয়েল, ক্রুয়েলি, ক্লেভার, ক্লেভারলি, এভাবে ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়। এখানে অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে হাউ বা ইন হোয়াট ম্যানার, কীভাবে কোনো কাজ সম্পন্ন হয়, এর জবাবে এই অ্যাডভার্ব অফ ম্যানার এই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়। যেমন এখানে একটা উদাহরণ দিই, হি বিহেভস ব্যাডলি, তাহলে সে আচরণটা কেমন করে না, ব্যাডলি। ইউ অ্যাক্ট কাইন্ডলি, তাহলে তোমার তুমি একটা কি করো না, কাইন্ডলি। তাহলে অ্যাক্ট হচ্ছে ভার্ব, কাইন্ডলি কি করছে, ভার্বকে কোয়ালিফাই করছে, এবং এটা কি হচ্ছে, কিভাবে কাজটা সম্পন্ন হলো সেইটা বোঝাচ্ছে, ম্যানারটা বোঝাচ্ছে, সেই জন্যকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট অ্যাডভার্ব অফ ডিগ্রি, এখানে এক্সাম্পল দেওয়া আছে কি অ্যাডভার্ব অফ ডিগ্রি, অলমোস্ট, এনাফ, পোরলি, কমপ্লিটলি, পার্টলি, টু, সামহোয়াট, ডিপলি, এ ধরনের। তো অ্যাডভার্ব অফ ডিগ্রি হাউ মাচ বা টু হোয়াট এক্সটেন্ট, কতটা বা কী পরিমাণ, এর উত্তরে
এই অ্যাডভার্ব অফ ডিগ্রি ব্যবহৃত হয়। আই এম ফুলি প্রিপেয়ার্ড, আমি কতখানি প্রিপেয়ার্ড, কি পরিমাণে প্রিপেয়ার্ড, না ফুললি প্রিপেয়ার্ড। এই ফুললিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। সি ইজ কোয়াইট সুইটেবল, যে কতখানি সে সুইটেবল না কোয়াইট সুইটেবল। হি ইজ এ লিটিল অ্যাফ্রেড, সে কতখানি ভয় পেয়েছিল, লিটিল। তাহলে লিটিল, কোয়াইট, ফুলি, রাদার, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এবং এগুলো যেহেতু কি পরিমাণ বা কতটা পরিমাণে সেটা প্রকাশ করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন অর পারপাস। আমরা যদি হোয়াই দিয়ে প্রশ্ন করি যে কোনো কাজের কারণ বা উদ্দেশ্য বোঝাতে এটা ব্যবহার করা হয়, বিকজ, হেন্স, দেয়ার ফোর, সো দ্যাট, সো, কনসিকুয়েন্টলি, এগুলো কি হয় যে কোনো কাজের কারণ বা উদ্দেশ্য বোঝাতে এগুলো ব্যবহৃত হয়। হি ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ সিক, এখানে কি রিজন বোঝাচ্ছে যে সে অ্যাবসেন্ট কেন, না সে সিক, পীড়িত, অসুস্থ। তাহলে বিকজটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। সি ইজ স্টাডিং হার্ড সো দ্যাট সি পাসেস দ্য এক্সামিনেশন, এখানে সো দ্যাটটা কি পারপাস বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে। নেক্সট অ্যাডভার্ব অফ অ্যাফার্মিং অর ডিনাইং, কোনগুলো, ইয়েস, নো, নট, ইয়া, নেই, নট অ্যাট অল, বাই অল মিনস, এইগুলো। এগুলো কি হ্যাঁ বা না বাচক উত্তর, অ্যাফার্মিং অর ডিনাইং, এই অ্যাডভার্বগুলো ব্যবহৃত হয়। আফটার অল, অ্যাট লাস্ট, কারেক্ট, রং, এগুলো সবসময় কি হয় অ্যাফার্মিং অথবা ডিনাইং, এগুলো দিয়ে পারে এই ভার্বকে কোয়ালিফাই করে এই অ্যাডভার্বগুলো। ওকে,